ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বাংলাদেশে এখনো পাকিস্তান প্রেমী কিছু মানুষ রয়েছে। শ্বশুরবাড়ি পাকিস্তানের প্রতি ডক্টর কামালের টান একটু বেশি। আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে, প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আগামী নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে মহাজোট, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে আজ টাঙ্গাইল, কুমিল্লা, যশোর, পাবনা ও পঞ্চগড়ের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে পাইকারিভাবে ধানের শীষ ও ঐক্যফ্রন্ট প্রার্থীদের উপর হামলা মামলা অবিলম্বে বন্ধের আহ্বান ডক্টর কামাল হোসেনের। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে, জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। নির্বাচনকে ঘিরে জঙ্গি হামলা সহ যে কোনো হুমকি মোকাবেলায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ, প্রতিদিনই তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বড়দিনের চমক দিলেন প্রেসিডেন্ট, সফরের সমালোচনায় ইরাকের নেতারা। পূজারা সেঞ্চুরিতে মেলবোর্ন টেস্টে 443 রানে প্রথম ইনিংস ঘোষণা ভারতের, চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া।